আগামীকাল 16 ডিসেম্বর উপলক্ষে আমাদের করণীয় কি? ভাই, আমরা জুমার আলোচনায় বলেছি, জুমার খুদ্দায় বলেছি আলহামদুলিল্লাহ, বিজয় ভাবনা ইমানদারের থাকবে এই যে বিজয়টা আল্লাহর থেকে আসে। বিজয়টা কার কাছ থেকে আসে? আল্লাহর কাছ থেকে আসে। অতএব এই বিজয়ের কৃতজ্ঞতা, এর কৃতিত্ব, এই ক্রেডিট দিতে হবে কাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা পৃথিবীর ইতিহাসে সবসময় যখন কোন নবী রাসূলকে আল্লাহর প্রিয় বান্দাকে বিজয় দিয়েছেন, তারা সবাই অহংকার না করে, গর্ব না করে ক্রেডিটটা দিয়েছেন কাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। কোরআন কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট্ট একটা সূরাতে বিজয় উদযাপনের নীতিমালা বলে দিয়েছেন। বিজয় উদযাপনের নীতিমালা, আমাদের ব্যক্তিগত জীবনে ছোট ছোট অনেক বিজয় আসে, হ্যাঁ, পারিবারিক জীবনে আসে, আমাদের জীবনের বিভিন্ন পর্যায়ে বিজয় আসে, আনন্দের সংবাদ আসে, এগুলো যখন আসে আমরা কী করবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, ইদা আনাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহ সাহায্য আর বিজয় আসবে, ওরা ইতার নাসের ফুরুন ফিদিন আফওয়াজা। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, আপনার প্রতি আল্লাহর বিজয় যখন আসবে, সুদিন যখন আসবে, মক্কা বিজয় হবে, দলে দলে লোক দেখবেন ইসলামে আসছে। তো এরকম সুদিন যখন আসবে তখন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, তিনটা কাজ করুন, আল্লাহর প্রবৃত্তিতে বর্ণনা করুন, আল্লাহর প্রশংসা করুন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। এই তিনটা কাজ এই সূরা দ্বারা প্রমাণিত। সুবহানাল্লাহ বলুন, আলহামদুলিল্লাহ বলুন, অথবা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ুন, আর আস্তাগফিরুল্লাহ পড়ুন। সুবহানাল্লাহ পড়বেন, আল্লাহর প্রবৃত্তি বর্ণনা করবেন, কৃতিত্ব আল্লাহকে দিবেন, প্রশংসা করবেন, এবং কোনো ভুল ত্রুটি যদি আপনার হয়ে থাকে এই বিজয় অর্জন করতে গিয়ে, বা বিজয়ের কারণে যদি অহংকারী হয়ে থাকেন, সেটাও একটা গুণা, এই জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করবেন। এগুলো করলে কী হবে? এই বিজয়টা সাস্টেইন হবে, দীর্ঘস্থায়ী হবে, এবং এই বিজয়টা দুনিয়াবী বিজয় হবে না, এর কারণে আপনি আমল নামাতে সওয়াব পাবেন। তো সেটা হওয়ার দরকার। সেই সাথে আমাদের জীবনে যে কোনো অর্জনে আমরা আল্লাহর কাছে শুকর আদায় করে, সিজদা শুকর আদায় করতে পারি, দুরাকাত শুক্রিয়ার নামাজ পড়তে পারি, দাওয়াত সাদাকায় পড়তে পারি, এগুলো হলো বিজয় অর্জনের আপনার কোরআনিক উপায়, পন্থা এবং হাদিস বাতানো পদ্ধতি। আমরা তো বিজয় আসলে উল্লসিত হয়ে একেবারে আত্মহারা হয়ে যায়, এটা ইমানদারের জন্য শোভনীয় না, বিশেষ করে অহংকার করতে থাকি শুধুমাত্র, এটা শোভনীয় না, সেটা আমাদের করা দরকার। সেই সাথে আপনার বিজয়ের পেছনে যাদেরই অবদান আছে তাদের কৃতজ্ঞতা স্বীকার করা, তাদের জন্য দোয়া করা, সেটাও কোরআন হাদিস কর্তৃক নির্দেশিত বিধায় সেই দৃশ্য বিষয়গুলো আমরা খেয়াল রাখতে পারি। সেই সাথে সারা জীবনে শুধু বিজয় আসবে না, কখনো পরাজয় আসতে পারে, তখন সবর করা, এবং বিজয় কখনো বিলম্বিত হতে পারে, তখন সবর করা। বিশেষ করে আমাদের মহান বিজয় দিবসকে কেন্দ্র করে আমি বলি, বিজয় দিবসের সবচেয়ে বড় শিক্ষাটা হলো, বার্তাটা হলো, জালিম সে যেই হোক না কেন, আল্লাহ তাআলা তার সাথে থাকেন না, আল্লাহ সাহায্য থাকে মাজলুমের সাথে। যদিও মাজলুমকে বিজয়ী হওয়ার জন্য আল্লাহ তাআলা অনেক সময় দেন, অংশ অপেক্ষা করান, অংশ তাকে লম্বা সময় দেরি করান, সেটা আল্লাহ তাআলার হিকমতের অংশ, বাট চূড়ান্ত হাসি মাজলুমেরই হয়। জালেম যদি নামাজি হয়, দিনদারাম হয়, মুসলমান হয়, মাজলুম যদি অমুসলমান হয়, আল্লাহ সাহায্য জালেমের সাথে কখনো থাকে না। বতরস আজ আ হে মজলুমা কে হাঙ্গামে দোয়া করতা, ফার্সিতে একটা কবিতা আছে, মাজলুম ব্যক্তির আহেজারে কি খুব ভয় করবা, খুব ভয় করবা, কারোর প্রতি একটু জুলুম হয়ে গেছে, একটু জোরে কথা বলে ফেলছো, একটু বকা দিয়ে ফেলছো, একটু গালি দিয়ে ফেলছো, একটু ধাক্কা দিয়ে ফেলছো, কোনোভাবে অন্যায় করে ফেলছো, তুমি ভয় কাঁপা উচিত। এই লোকটা যে আহ বলবে ভেতর থেকে, এই আহটা আল্লাহর পক্ষ থেকে অ্যাকসেপ্ট করার জন্য, তার বদ্দোয়া কবুল করার জন্য আল্লাহর পক্ষ থেকে বরং আগায় আসে, তার দোয়া করা লাগে না, আহ ভেতর থেকে বের হওয়ার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে অ্যাকসেপ্ট করে ফেলা হয় এই জালেমকে ধ্বংস করার জন্য। ভয়ঙ্কর একটা জিনিস। এই জন্য অন্য কোনো গুণা আপনি সেখান থেকে যতটা বাঁচতে পারেন বা না পারেন, চেষ্টা তো সবগুলো থেকেই বাঁচার জন্য থাকবে, কিন্তু জুলুম যেন কোনো ধারা কোনোভাবে আমার দ্বারা না হয় সে চেষ্টা করতে হবে। এবং আমাদের স্বাধীনতা যুদ্ধে আমরা দেখেছি যে পাকিস্তানিরা নানাভাবে আমাদেরকে কুণ্ঠাসা করে রেখেছে, ভিন্ন চোখে, তাচ্ছিল্যের চোখে দেখা, বঞ্চিত করে রাখা, হ্যাঁ, এগুলো তারা করেছে এবং সেগুলো করার পরিণতি তারা পেয়েছে। জালিম তার জুলুমকে খুব বেশি দিন টিকিয়ে রাখতে পারে না, একটা পর্যায়ে তাকে পরাজিত হতেই হয়। তো সেই বার্তাটা আমরা গ্রহণ করবো, শিক্ষা আমরা গ্রহণ করবো ইনশাআল্লাহ। হুজুরগণ মাহফিলকে জান্নাতের বাগানের সাথে তুলনা করে থাকেন, অথচ সেই মাহফিলে কিছু হুজুর কন্ট্রাক্ট করে টাকা ছাড়া আসেন না, তার মানে কি হুজুর নিজে জান্নাতের বাগানে আসতে চায় না? যদি বুঝিয়ে বলতেন, জটিল প্রশ্ন ভাই, কি উত্তর দিব এই প্রশ্নের? কোনো হুজুর
মাহফিলকে জান্নাতের বাগান বলতেছেন, আবার উনি টাকা ছাড়া জান্নাতের বাগানে যাবেন না। তো এখান থেকে বোঝাই যায় যে হুজুরের কথা কাজে কি নাই, মিল নাই। এখানে হুজুরের পক্ষে সাফাই গায়ে তো লাভ নাই ভাই। হুজুর যদি এটাকে নিজের পেট পড়ার মাধ্যম বানায় রাখেন এবং টাকা কামাই করে বড় খাওয়ার ধান্দা বানায় রাখেন, তাহলে সেক্ষেত্রে মুখে যত কথাই বলেন না কেন ওনার কথা ঠিক আছে যে এটা জান্নাতের বাগান। এ অর্থে যে জান্নাতে যাওয়ার মাধ্যম, এখানে কোরআন হাদিসের কথা বলা হয় জান্নাতি পরিবেশ, সে অর্থে জান্নাতের বাগান বলেছেন, এটা ঠিক আছে। কিন্তু উনি নিজে আমন কেতেছেন না, এই আর কি। উনি যেটা বলতেছেন সেটার প্রতি তার বিশ্বাস দুর্বল। তো এরকম হুজুর কেন দাওয়াত দিবেন যে হুজুর নিজে যা বলেন সেটার উপরে আমল করেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেককার হওয়ার তৌফিক দান করুন, আল্লাহ আল্লাহ হওয়ার তৌফিক দান করুন। একজন বৃদ্ধা মহিলা, বয়স 65 বছর, ছোট সময় কোরআন শরীফ শিখেছেন কিন্তু মাখরাজ, মদ, গুন্না ইত্যাদি ঠিক হয় না, কিন্তু রিডিং পড়তে পারে ভালো। মহিলা উজুর পাইলে এ বয়সে শুদ্ধ করার নিয়ত তার আছে। এ অবস্থায় গুনাহ হবে এই ভয় করে তিনি পড়া ছেড়ে দিয়েছেন। এটা কি তার জন্য ঠিক হবে হয়েছে কিনা এবং কোরআন পড়া অব্যাহত রাখতে রাখবে কিনা জানতে চাই। দেখো, কোরআনে কারিম শুদ্ধ করে তেলাওয়াত করা দরকার। আল্লাহ বলেছেন, ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, তোমরা কোরআনকে তারতিলের সাথে, শুদ্ধতার সাথে সুন্দরভাবে তেলাওয়াত করো। অতএব শুদ্ধভাবে কোরআন তেলাওয়াতের চেষ্টা আমাদের থাকতে হবে। কিন্তু যদি কারোর শুদ্ধতা সেভাবে না হয়, কিন্তু বড় ধরনের কোনো রং নাও হয়, তাহলে সে কিন্তু তার তেলাওয়াত অব্যাহত রাখা উচিত। এখন যদি এরকম হয় যে লাহনে জলি বলে, অর্থাৎ বড় ধরনের ভুল হয়, একদম অর্থ বিকৃত হয়ে আঁকে আঁকে প্রত্যেকে কোথায় চলে যায়, সেরাবেলা হয়ে যায়, এরকম যদি হওয়া, তাহলে সেক্ষেত্রে তার আগে শুদ্ধ করা উচিত, তারপর তেলাওয়াত করা দরকার। আর যদি ওই লেভেলের সমস্যা না হয়, ছোটোখাটো একটু মদে দিশে দিকে হয়, একটু গুন্নাটা কম বেশি হয়, এর কারণে নর্মালি অর্থ পরিবর্তন হয় না, তো এত হয়তো মানের দিক থেকে অনেক লো কোয়ালিটি, অনেক লো, তো এর কারণে তিনি কোরআন পড়লে যে গুনাহ হবে ব্যাপারটা সেরকম না। আল্লাহ তাআলা দেখবেন বান্দার শব্দ। অনেকে আছেন স্পিডে পড়তে পারেন না, আটকে আটকে পড়েন, মান করে পড়েন, একটু একটু পড়েন, তারা অনেকে হেজিটেশনে পড়বেন, পড়বেন কি না, তাদের উপরে হাদিসে আসছে ডাবল সওয়াব পাবে। কেন? কারণ সে কষ্ট করে করে পড়তে হচ্ছে তাকে। এর মানে এই না যে সে সারা জীবন কষ্ট করে পড়বে, স্পিডে পড়ার চেষ্টা করবে না, কিন্তু এর মানে হল এই যে তিনি কষ্ট উপেক্ষা করেও চেষ্টা করবেন পড়ার। তো অর্থ বিকৃত হওয়ার মতো ভুল আছে কি না, এজন্য ওই ভদ্রমহিলা তেলাওয়াত কোনো একজন আলেমকে, ভালো মানুষকে শুনায় নিলে উনি যদি রেকমেন্ড করে দিতে পারেন, তার উপরে এমন করবেন ইনশাআল্লাহ। এছাড়া কোরআন তেলাওয়াত করতে না পারলে কোরআন তেলাওয়াত যদি শুনেন মনোযোগের সাথে, তাতেও কিন্তু সব পাওয়া যাবে ইনশাআল্লাহ তেলাওয়াতের মতো।